হ্যালো ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আজিজ, আর আপনারা দেখছেন আজিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অল্প সময়ের মধ্যেই স্মার্টলি আমরা এমপ্লয় আইডি কার্ড তৈরি করতে পারি, যে আইডি কার্ড তৈরি করতে আপনার কাছে 1 দিন, 2 দিন, 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লেগে যেতে পারে 100 বা 200 এমপ্লয় আইডি কার্ড তৈরি করতে। কিন্তু আমি দেখাবো 100 200 না, 1000 2000 এমপ্লয় আইডি কার্ড তৈরি করবেন মাত্র 5 মিনিটের মধ্যে অথবা 10 মিনিটের মধ্যে। চলুন দেখা যাক আমরা কিভাবে করতে পারি। সম্মানিত বন্ধুগণ, এখানে আমার কিছু লিংক অলরেডি পিকচারে দেয় আছে এমপ্লয়ের ডাটার সাথে। তো আশা করবো যে আপনারা যখন আইডি কার্ড তৈরি করবেন তখন এই ধরনের একটা এমপ্লয় ডাটা আপনাদের কাছে অবশ্যই থাকবে বা আছে। তো সেই ডাটার এগেনস্টে আমরা করব। আপনার ডাটাটা একটু ভিন্ন টাইপের হতে পারে। আমি দেখানোর জন্য এটা আইডি করে একটা ডাটা তৈরি করেছি। আমি এখন দেখবো এখানে পিকচারের লিঙ্ক কিছু তৈরি করে দেখছি, সময় স্বল্পতার কারণে। আমরা দেখবো যে 1 নম্বরে আর 2 নম্বরে আমরা পিকচারের লিঙ্কটা কিভাবে দেবো, যে পিকচারটা আমার আইডি কার্ডে থাকবে। তাহলে আমরা ডান বাটনে ক্লিক করব, দিয়ে লিঙ্কে ক্লিক করতে পারি। দেখেন নিচে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল কে প্রেস করব। আমি লিঙ্কে ক্লিক করে দিলাম, আমার যেখানে ছবি আছে আমি সেই জায়গাতে চলে যাব। আমার ডেস্কটপে ছবি আছে, আমার ফোল্ডারটার নাম দেওয়া আছে আইডি কার্ড, এই যে আইডি কার্ড ফটো। এখানে যাওয়ার পরে এই যে 1 নম্বরে ডাবল ক্লিক করে আমি লিঙ্কটা নিয়ে নিলাম। আমি আবার কি করব, আমি কন্ট্রোল কে ক্লিক করব। কন্ট্রোল কে ক্লিক করার পরে আবার চলে যাব ডেস্কটপে, আমি যে ফোল্ডারে আমার ছবি আছে সে ফোল্ডারে চলে আসলাম। এবার 2 নম্বর ফোল্ডার ছবিটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখছেন যে ব্যাকস্ল্যাশ ডাবল আছে, আর এই যে এই দুইটা যে সবেমাত্র করলাম এই দুইটা দেখেন ব্যাকস্ল্যাশ একটা করে আছে। তো ব্যাকস্ল্যাশ একটা করে না, ডাবল করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে নিলাম, এটা আমি সিলেক্ট করে অলরেডি ডাবল করে নিয়েছি, এখন এটা সিলেক্ট করে নেবো। সেই ক্ষেত্রে করব কি, আমরা কন্ট্রোল টিপে এইচ প্রেস করব। এইচ প্রেস করলে আমরা এই জায়গাতে ব্যাকস্ল্যাশ 1 এবং এই জায়গাতে ব্যাকস্ল্যাশ 2 দুইটা দিব। দেওয়ার পরে রিপ্লেস করে দেবো, আমি রিপ্লেস করলাম, আমি আবার রিপ্লেস করলাম, দেন ক্লোজ। দেখেন সবগুলি আমার একই রকম হয়ে গেছে। আমরা এই ডাটাটা এই অবস্থায় সেভ করে রেখে দেবো। এরপর আমরা চলে আসবো এখানে আইডি কার্ড তৈরি করবো। তো আইডি কার্ড তৈরি করার জন্য প্রথমে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। আমি ডান বাটন ক্লিক করে নিয়ে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডটা নিয়ে নিলাম, নাম দিলাম আইডি কার্ড, আমি লিখলাম একটা নাম, এটা ওপেন করলাম মাইক্রোসফট ওয়ার্ডটা। এটাকে ফার্স্ট আমি পেজ সেটআপের কাজটা করে নেব। আমি 1/2 ইঞ্চি করে মার্জিন সেট করে নিলাম, 1/2 ইঞ্চ করে মার্জিন সেট করে নিলাম, পেজটাকে ল্যান্ডস্কেপ করে ওকে করলাম। এরপরে চলে যাব আমি সরাসরি ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে আমি 4টা কলম নিয়ে অসংখ্য রো নিব। আমি আরো বেশি রো নিতে পারি, যদি আপনার 2000 5000 এমপ্লয় হয় তা আপনি সেখানে রোটা হয়ে উল্লেখ করে নিতে পারেন। এখানে যাবেন, যাওয়ার পরে ড্র ডাটা, এখানে যাওয়ার পরে উল্লেখ করে নেবেন, অথবা ইনসার্ট টেবিল, এখানে যাওয়ার পরে উল্লেখ করে নেবেন যে রো কত নেবেন আর কলাম কত নেবেন, সেটা উল্লেখ করে দিলে আপনি পারবেন। ঠিক আছে, তো আমি এই অবস্থায় নিলাম। নেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, কি সিলেক্ট করলাম, টেবিলটা। টেবিলটা সিলেক্ট করার পরে আমি চলে যাবো লেআউটে। লেআউটে যাওয়ার পরে আমি হচ্ছে যে ভিজিটিং কার্ডের সাইজ সাইজটা এখানে লিখে দিলাম 3.5, ওকে করলাম। এটা হচ্ছে একটা সাইজ আমি স্ট্যান্ডার্ড হিসাবে নিলাম, সেভ দিলাম। আচ্ছা, এরপরে কি করব, আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করে একটা যে করে একটা সেট দিয়ে দেবো এখানে, আমি আমার মতো করে একটা দিব আর কি। তারপরে আমি আগে এই জায়গাতে ক্লিক করে একটা ইন্টার দিয়ে নিলাম বেশ কিছু। আমি এরকম একটা ডিজাইন করার জন্য নিলাম আর কি, আপনি যেমন ইচ্ছা নেবেন সমস্যা নেই। আমি এটা নিলাম, নেওয়ার পরে ডান বাটন ক্লিক করে আমি এখানে কোম্পানির নাম, আপনি আপনার কোম্পানির নাম অথবা ভেন্ডরের নাম অথবা যা মনে হয় দিতে পারবেন। আমি এখানে দিলাম আজিজ সফটোরিয়ালস, আমি আমার সফটোরিয়ালস আমি আমার চ্যানেলের নাম দিলাম। এটাকে একটু আমি ফন্ট গুলো বড় করে নিলাম আর কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে নিলাম। আচ্ছা, এরপরে কি করব, এরপর আমি লিখবো এমপ্লয়, আমি একটা এক্সাম্পল হিসাবে তৈরি করছি আর কি, আইডি কার্ড এটা দিলাম। এরপরে আমি আবার এখানে আসলাম। আচ্ছা, এবার এখানে আছে, আমি আবার একটা টেবিল সিঙ্গেল নেব,
একটা সেল নিলাম, সেলটাকে আমি একটা সাইজ করে নিব লেআউটে গিয়ে। এখানে বললাম যে 1 ইঞ্চ, আর এখানে 0.8 ইঞ্চ, এটা হতে আমি একটা সাইজ নিলাম যে স্ট্যান্ডার্ড একটা সাইজ নিলাম, যাতে আমার কি বলে যে স্ট্যাম্প সাইজের একটা ছবির মতো ছবি থাকে এখানে। আচ্ছা, এরপরে নাম ছিল আমার হচ্ছে এমপ্লয় নেম, আমি শুধু নেম লিখলাম, আপনারা এমপ্লয় নেম লিখে নিন। তারপর লিখবো হচ্ছে আইডি, আইডি নম্বর, আইডি নম্বর লিখলাম। এরপরে লিখবো হচ্ছে ডেজিগনেশন, ডেজিগনেশন আমি সংক্ষেপে লিখে দিলাম, আপনারা একটু বিস্তারিত লিখলেন। এরপর লিখবো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, আর এরপরে লিখবো হচ্ছে ডেট অফ জয়নিং, আমি আমার মতো করে লিখলাম। আচ্ছা, আপনারা আরো সুন্দর করে সময় নিয়ে করবেন, অনেক সুন্দর হবে আশা করব। একটু করে স্পেস দিলাম। আচ্ছা, এরপরে আমি এটাকে একটু, এর নামটাকে একটু 1 ফন্ট বড় করে বোল্ড করে নিলাম। ওকে, আমি এই যে এমপ্লয় আইডি কার্ডটাকে সেন্টার করলাম কন্ট্রোল ই দিয়ে, এবং একটু বড় করে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম। আচ্ছা, এটা একটা হয়ে গেছে, আমার ধারণা পেয়ে গেছেন। আমি এই সেম স্যাম্পলে আমি 1000 বা 2000 বা 100 বা 200, আমার যা লাগে তত ধরনের আমি কার্ড তৈরি করব। তাহলে কি করব, চলে যাব আমি এখন এই অবস্থায় মেইলে, মেইলে যাওয়ার পরে চলে যাব স্টার্ট মেইল মার্জ, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই বেশ কিছু অপশন আছে, আপনি শুধু ক্লিক করবেন লেভেলসে, লেভেলসে, লেভেলসে ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, আপনি ওকে করে দিবেন, আবার ওকে করে দিবেন, এরকম একটা সাদা পেজ আসবে। এই অবস্থায় আপনি আনডু করবেন একবার, কন্ট্রোল জেড অথবা আনডু। এই অবস্থায় আপনার লেভেল আপডেট হয়ে গেছে, আর এই আপডেট লেভেলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখেন যত ধরন, যতটা আপনি সেল নিয়েছিলেন ঠিক ততটা সেলে ততটা আইডি কার্ড তৈরি হয়ে গেছে, মানে একটা মডেল দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এবার আমি যে এই যে এক্সেলে যেটা আমি টাইপ করে রেখেছি, এটা এই ডাটাটা ওখানে নিব, সেটা কিভাবে, আমি এটা সেভ দিয়ে এটা ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে আমি চলে আসি এখানে, দেখেন আমি আসবো হচ্ছে সিলেক্ট রেসিপিয়েন্ট, এই সিলেক্ট রেসিপিয়েন্টে যাওয়ার পরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আমি যে লিস্টটা তৈরি করে রেখেছি সেই লিস্টটা এখানে ইন করব। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার, আমি জানি যে আমার ফাইলটা কে আছে, কে ড্রাইভ আছে, এই যে এখানে, তারপর হচ্ছে যে এক্সেল, এক্সেল কত নম্বর সিটে আছে আমি জানি, 1 নম্বর সিটে আছে, তাহলে আমি 1 নম্বর সিটে ওকে করলাম। ওকে করার সাথে সাথেই আমি চলে আসছে এখানে, দেখেন ইনসার্ট মার্জ ফিল্ড, এই জায়গা দেখেন চলে আসছে। তাহলে এমপ্লয় নেম প্রথমে ক্লিক করে দিলাম, এরপরে আবার ক্লিক করে নেব আমি হচ্ছে আইডি নাম্বার, আইডি নাম্বার, এরপরে ক্লিক করে নিব হচ্ছে ডেজিগনেশন, ডেজিগনেশন নিলাম, এরপরে আমি ক্লিক করে নিব ডিপার্টমেন্ট, আমি ডিপার্টমেন্ট নিয়ে নিলাম, এরপরে ক্লিক করে নিব আমি ডেট অফ জয়নিং, ডেট অফ জয়নিং নিলাম। এবার আমি ছবি নেব, কিন্তু ছবি নেওয়ার বিষয়টা একটু ভিন্ন, আমি এখানে ছবিটা কিভাবে নেবো দেখেন, আমি কন্ট্রোল চেপে F9 প্রেস করলাম, এরপরে লিখবো ইনক্লুড, এটা লিখতে হবে ইনক্লুড পিকচার স্পেস ক্লোন, এরপরে চলে যাব আমি এই জায়গাতে, যার পরে এবার দেবো পিকচার, নেই হারাই গেছে, হারাই যাক সমস্যা নেই, ঠিক আছে। এই অবস্থায় আমি আবার কি করব, আবার আপডেটে ক্লিক করে দেবো, আপডেট করে দিলাম, এই দেখেন সবগুলো আপডেট হয়ে গেছে, কিন্তু নামগুলো শো করছে না, শো করবে ফিনিশড অ্যান্ড মার্জ, এই জায়গাতে চলে আসবো। আসার পরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করব, ক্লিক করার পরে ওয়ালে টিক থাকা অবস্থায় আমি ওকে করে দেবো, দেখেন সকল নামগুলো চলে আসছে, দেখেন সব নাম চলে আসছে, দেখেন এখানে একটা নাম আলাদা, এখানে একটা নাম আলাদা, এখানে একটা নাম আলাদা, ঠিক আছে, ওখান থেকে নামগুলো সিলেক্ট করে নিয়েছে অলরেডি, কিন্তু এখানে নাম আসছে বাট ছবি তো আসে নাই, ছবি আসবে, ছবি আসার জন্য কন্ট্রোল এ দিয়ে ওয়াল সিলেক্ট করবেন, ওয়াল সিলেক্ট করার পরে প্রেস করবেন F9, F9 প্রেস করলেই আপনারা এই ধরনের ছবি পেয়ে যাচ্ছেন, দেখেন কত সুন্দরভাবে অটোমেটিকলি ছবিগুলো এখানে চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে। এই ছবিগুলো টেনে টেনে একটা একটা করে বসানো খুব কষ্টকর ছিল, কিন্তু এই স্মার্ট ওয়ার্কটা যদি আপনারা করেন তাহলে হাজার হাজার কার্ড তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। তো সম্মানিত বন্ধুগণ, আপনারা আমার সাথেই থাকুন, এরকম ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন আশা করব আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।